জনধন গামে কত তৃণমূল শক্তিশালী হবে, এসব করে কোনো লাভ নেই। কথা আছে না, মুদ্দে লাখ বুড়া চাহে তো ক্যা হতা হ্যাঁ ওই হতা হ্যাঁ জো মঞ্জুরে খুলা হতা। 2026-এ 240টি আসন নিয়ে ফিরব আমরা। রবিবার চোপড়ার দীঘাবানা ফুটবল মাঠে জনসভা থেকে তৃণমূলকে টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে জেলায় জেলায় ঘুরছেন অভিষেক। এদিন সকাল থেকে উত্তর দিনাজপুরে বিভিন্ন জায়গায় ঘুরে জনসংযোগ করেন তিনি। এরপর প্রথম চোপড়ায় জনসভা করেন। সেখান থেকে তিনি বলেন, তৃণমূলকে হারানো অত সহজ নয়। জনসমর্থন আরও বাড়ছে এবং বাড়বে। 2011 সালে 184টি আসন পেয়েছিল তৃণমূল, 2016 সালে 211টি আর 2021 সালে 213টি আসনে জিতেছে। একই সঙ্গে কেন্দ্রীয় সংস্থার তলব নিয়েও হুঁশিয়ারি দেন অভিষেক। তার দাবি, ইডি সিবিআই নোটিশ পাঠিয়ে অন্য দলকে বাড়িতে বসিয়ে রাখতে পারবে, তৃণমূলকে নয়। তৃণমূল মাথা নত করবে না। অভিষেক জানান, তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি, কানে শোনা যায়, চোখে দেখা যায়, যা বলে তা করেও দেখায়। আর বিজেপি হচ্ছে অডিও ক্যাসেট, শুধু কানে শোনা যায় কিন্তু কাজ দেখতে পাবেন না। বিজেপি যা প্রতিশ্রুতি দেয় ভোটের পর সব ভুলে যায়, আর তৃণমূল যা বলে তাই করে। অভিষেক বানার্জি এসেছিল না, তো উনি আর কি ভোট করতে বলছিল এখানে। হ্যাঁ, ভোট কেন এখানে হলো না? আমি 121 নম্বর বুথ থেকে এসেছি, ভোট এখানে হয়নি। ভোট করতে চাইছিল, ভোট হলো না। এখন এখানে মানে বলতেছে ভোট হবে না, ব্যালট পেপারটা আমাদেরকে দিতে চেয়ে ব্যালট পেপার আমাদেরকে দেওয়া হলো না, অতএব আমরা ভোটটা দিতেই পারলাম না এখানে। তো আমাদেরকে কেন এই আশাটা দেওয়া হলো যে এখানে ব্যালট পেপার দেওয়া হবে, তোমরা তোমাদের মতো করে মেম্বার নির্বাচন করবে? কেন আমাদেরকে বলা হলো এই কথাটা? এবং আমরা যে জনগণ আছি, সে জনগণ তার সবাই তার ফোন লাগিয়ে সবকিছু বলতে পারবে না? সবাই তো জানে না, সবাই কিছু জানে, অনেক তথ্য লাগছে ফোন লাগাতে গেলে, সে তথ্য অনেকে দিতে পারে। আমরা নিজেরা এখানে চোপড়া থেকে মঞ্জুর আলমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।